দলের মহিলাকে মাদক মিশিয়ে বারংবার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। রাজারহাট নিউ টাউন এলাকায় তৃণমূল নেতা কল্যাণ লোধের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজারহাট থানায় দলের মহিলা কর্মী তনুশ্রী দাসদত্ত। অভিযুক্ত তৃণমূল নেতা কল্যাণ লোধ স্থানীয় রাজনীতিতে রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই স্থানীয় সূত্রের খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল নেতা। নিজের বিবাহিত পরিচয় গোপন রেখে 2021 সালের একটি অনুষ্ঠান থেকে ক্রমশ ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন কল্যাণ লোধ। সেই ঘনিষ্ঠতা থেকে এই বিপত্তি বলে অভিযোগ করছেন তনুশ্রী। তনুশ্রীর আরো অভিযোগ, কল্যাণ বারংবার তাকে হোটেলে নিয়ে গিয়ে মাদক মিশিয়ে ধর্ষণ করেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই নিজের আইনজীবীকে নিয়ে রাজারহাট থানায় গিয়ে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে তনুশ্রীর যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে কল্যাণ বলেন, পঞ্চায়েত ভোটের আগে দলকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত করা হয়েছে। ক্যামেরার সামনে অভিযুক্ত তৃণমূল নেতা কল্যাণ লোধ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে নস্যাৎ করলেন, এমনকি ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। কল্যাণের স্পষ্ট বক্তব্য, যদি ধর্ষণ হয়েই থাকে তবে এতদিন বাদে অভিযোগ কেন? কল্যাণ লোধ ঠিক কি কি বলেছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণ অভিযোগ মিথ্যা, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। এটা আমি যেহেতু বিধায়ক তাপসারজিৎ হয়ে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে এই বিধানসভা ভর্তি আরম্ভ করে সমস্ত কিছু এটা এই অঞ্চলে ব্যাপকভাবে নেতৃত্ব দিচ্ছি এবং সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি। এবং এই মেয়েটি প্রত্যেক দিন এর আগে ছ মাস ধরে আমার ডিপিতে ওনার ছবি লাগিয়ে, আমার ছবি লাগিয়ে এবং বিধায়কের ছবি লাগিয়ে রাখতো এবং আমার ছবি দিয়ে বিভিন্ন রকমের গান ছাড়তো এবং আমি এর প্রতিবাদ করতাম এবং আমার অফিসে ঢুকতে দিতাম না, বয়কট করেছিলাম। তারপর থেকে এরকমভাবে ফেসবুক লাইভে ইয়ে করছে। তার মাঝখানে আমি একদিন ফোন করেছিলাম, অনলাইন স্বীকার করেছিল ফেসবুক লাইভে। তারপরেও এটা একটা গভীর চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিকভাবেই এর মোকাবেলা হবে। পঞ্চায়েত ভোটের ঠিক আগে দলকে কালিমালিপ্ত করতে যারা ষড়যন্ত্র নেমেছেন এগুলি তাদের কাজ বলেই অভিযোগ করছেন তৃণমূল নেতা কল্যাণ লোধ। তার স্পষ্ট কথা, অভিযোগ এতদিন বাদে কেন? তার সাথে যদি আমার এতদিনের সম্পর্ক থাকে তাই এতদিন পরে কেন বললো, আগে কেন বললো না, এই সময় এসে কেন বললো? এটা জানতে হবে। আইন আইনের পথে চলবে, আইন যদি মনে করে আমি যদি দোষী তাহলে আমার শাস্তি হবে, আর যদি না হয় তাহলে ওর শাস্তি হবে। আমরা রাজনৈতিকভাবে আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে আমাকে, তাপস চ্যাটার্জিকে, আমাদের বিধায়ককে এবং তার পিছনে পার্টির একটা অংশ আমি মনে করছি তার কেউ আছে, দেখা যাক। তবে এই ঘটনায় রাজারহাট নিউ টাউন এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন পুলিশি তদন্তের পরেই বেরিয়ে আসবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ব্যুরো রিপোর্ট, খাস খবর।